50 টাকা দিয়ে দেন। এখন কই যাবেন? এই রাস্তাটা কত দূর পাকা গেছে? রাস্তাটা পাকা কত দূর হয়েছে? ওইদিকে ওইদিকে যে পাকা আছে পাকা ঠিক আছে। এই জায়গাতে গেলে পাওয়া যায়। এখন ভাড়া কত? গাইস আজকে আমরা সোগুনা চার সড়ক, এই যে এমন একটা রাস্তা যেখানে দুই পাশে কবরস্থান এবং এদিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন, কিছু অংশ রাস্তার কিছু অংশ কবরস্থান এইদিকে এবং কিছু অংশ আছে এইদিকে, মাঝখানে কবরস্থান। হয়তোবা ধারণা করা হয় পূর্বে এটা পুরোটাই কবরস্থান ছিল, পরবর্তীতে রাস্তার প্রয়োজনে সেটার মাঝখান দিয়ে কবরস্থান হয়েছে। গাড়ি যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, দৃশ্যটা অনেক ভালো লাগলো, এই জন্য আমরা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। পিচটা তো অনেক সুন্দর, নিচের দিকে আবার রাস্তা আছে, গ্রামের পায়ে হাঁটার রাস্তা। আমরা সোগুনার চার সড়ক থেকে হেঁটে যাচ্ছি, অনেক ভালো লাগলো গ্রামের দৃশ্যগুলো। গাইস আমরা এই যে সুন্দর একটা পরিবেশে আসছি বিকেল বিকেলের দিকে, অনেক সুন্দর লাগে। সোগুনা চার সড়ক থেকে আমরা এটা বেলকুচি না বেলকি সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্যে অবস্থিত সোগুনা চার সড়ক থেকে আমরা সোগুনা গ্রামের দিকে অগ্রসর হচ্ছি। আপনাদেরকে আমরা সব কিছু দেখাবো। রাস্তাটা অনেক খারাপ হওয়ার কারণে যারা রিক্সাওয়ালা আছে তারা আমাদেরকে হেঁটে যাওয়ার পরামর্শ দিল। এই যে সাথে আমাদের ছোট ভাই আজিজ, ওনার এই রাস্তায় হেঁটে কেমন লাগছে? সত্যি বলতে অনেক অনেক মজা লাগতেছে আমার এই রাস্তায় হেঁটে। আর এই রাস্তায় হেঁটেই যেতে হবে, যত গাড়িতে গেলে আমাদের প্রবলেম হবে, চাকি লাগবে অনেক, তো ভাঙা চোরা রাস্তা, তো সেক্ষেত্রে হেঁটে যাওয়ার একটা কিন্তু ইন্টারেস্ট আছে, এটা মজা আছে। আর একদিকে গাড়ি থেকে না আসা, আমাদের মানে ঝাঁকি থেকেও বাঁচছি, তো সেক্ষেত্রে অনেকটাই ভালো লাগতেছে আমাদের। আর নতুন একটা স্থানে এমনিতেই গেলে আমার সবসময় ভালো লাগে, তো আজকেও সেরকম নতুন একটা স্থানে যাচ্ছি দেখে অনেক ভালো লাগতেছে। তো বিয়স দেখলেন রিপন ভাইয়ের চ্যানেলে যাবে, কোন চ্যানেলে জানি না, রিপন ভাইয়ের যেহেতু তিনটা চ্যানেল, তো যেই চ্যানেলটাতেই ভিডিও দেওয়া যাক। আপনারা যদি ভিডিও দেখতে চান প্রফেশনালভাবে, আমরা তো এগুলো প্রফেশনাল করতেছি না, এটা নর্মাল টিভি ভিডিও, যদি প্রফেশনালভাবে ভিডিও দেখতে চান, ভালো কোয়ালিটি কন্টেন্ট দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটার পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন, আমাদের বলতে রিপন ভাই যেহেতু চ্যানেলটা চালায়, রিপন ভাইকে উৎসাহ দেবেন, আর সবাই ভালো থাকবেন।
গ্রাম যেন এখন শহরে পরিণত হয়েছে। নাম কি তোমার? নাম কি তোমার? নাম তো অনেক সুন্দর। দড়ি খেলে কেমন লাগে? কোন ক্লাসে পড়ো তুমি? ও, তোমার বাসা কোথায়? বাহ, সুন্দর। আচ্ছা, ভালো থাকো তাহলে। You're chilling when the rain, you're some kind of butterfly. Baby, you give me a bit lighter. You whip up my appetite. Don't leave me high and dry. দেখানে দুটা বাচ্চা বসে খেলাধুলা করছে। গ্রামের সেই দৃশ্যটা আজও মনে পড়ে। ব্যাংকি যেটাকে বলে টাকার ব্যাংক, যার কোনো দরজা নেই, একটুখানি ফুট আছে, শুধু টাকা দেয়, কিন্তু টাকা বার করে না মনে কখনোই নাকি বুঝি না। চলেন, ওইখানে যখন মানে টাকা ভরে দেবো তখন এটা শুধু চুরি করে নিয়েছিলেন জানি। এটা তো এটা একবারে উপরে উঠায়। এবারের সংগ্রাম, আমাদের পায়ে হাঁটার সংগ্রাম দিক দিয়ে আমার ভালো লাগে। নতুন রাস্তা কেমন করতেছে এটা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার নামটা কি? মনিরুল ইসলাম। আপনার বাসা? কাজীপাড়া। কাজীপাড়া। তো এই গ্রামের নাম কি? সগুনা। সগুনাতে আমরা একজন কৃষকের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, যিনি ব্যবসা করেন এবং ব্যবসার পাশাপাশি যার কাজ করেন, এমনকি শ্বশুরবাড়িতে এসেও কাজ করতেছেন। ফাঁকা জায়গায় চলে যাচ্ছি, অনেক সুন্দরময় পরিবেশে আমাদের আমরা ঘুরে আসছি আজকে। অব তুমি দিন এখন সৈন্য দেয়া মেলা দূর ঢুকছি, মানে সৈন্য দেখছি নদীর মধ্যে এটা দেখতেছি, এক মেয়ের পোস্ট পাশে তো দেয় তার হাতে কথা করে। হাই গাইস, এখন আমরা চারিদিকে খেত মাঝখান দিয়ে এই মেঠো পথে হেঁটে যাচ্ছি। আমাদের ফিলিংসটা তো বুঝতেই পারছেন কেমন, আমাদের অনেক ভালো লাগতেছে এবং হাঁটতে হাঁটতে জীবনও শেষ হয়ে যাচ্ছে। এর কারণে এদিকে কোনো রাস্তা নেই গাড়ি চলার মতো, এই জন্য আমরা যতটুকু রাস্তা ছিল ঠিক ততটুকু এসেই হাঁটা শুরু করে দিয়েছি। এদিকে অবস্থা অনেক, হেঁটে ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছেন। এই মেঠো পথে হেঁটে আরও আমাদেরকে সামনে যেতে হবে। এদিকে আছে রাস্তা, রাস্তাটা দেখলেই তো অবাক লাগে, আরও হাঁটতে হবে। শেষমেশ ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটাতে আমরা যাব, নতুন একটা বাড়ি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা হাঁটার পথ পাড়ি দিয়ে এসলাম আমরা সেই শেষ সীমানায় যেখানে আমরা যাব সেই গন্তব্য। আপনারা যদি দেখতে চান তো এখন দেখতে পারেন, ক্যামেরাটা একটু ঘুরাইতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে কি ওই পাশে আমার মাথার উপর দিয়ে সোজা একটা বাড়ি আছে, ওটাই তো না? হ্যাঁ, ওই বাড়িতে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা পথ পাড়ি দিয়ে আসলাম, আর সাথে আছেন রিপন ভাই। রিপন ভাইয়ের সহযোগিতা পেয়েই এতটুকু হাঁটতে পারছি, না হলে একা একা আসতে অনেকটাই খারাপ লাগতো। যেখানে মানে মজার কথা বলছে বা হাসাহাসি করে আসলাম অনেকটা এনজয়ভাবে, যার কারণে
ক্যামেরা আনি নাই তো, যার কারণে আমার মোবাইল এদিকে ধরার একটা ই থাকে, তো যার কারণে মাঝে মাঝে হাত দিয়ে লাই। এর জন্য কোনো কিছু মনে করেন না আপনারা, রিপন ভাইয়ের ভাব দেখেন। শেষ জীবনের স্মৃতি হয়ে থাকবে এই সময়টুকু, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা তো আর সেলিব্রিটি না, জাস্ট টাইমকে সময় লাগান। ইয়েস, শুধু আমরা সময়কে এনজয়ভাবে নিচ্ছি আর কিছু কিছু স্মৃতি যেগুলো আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। মানুষটা কালা, মনটা কিন্তু অনেক ভালো, সেই কারণে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই জাফলং জঙ্গলের ভিতরে। জাস্ট হাঁটতে হাঁটতে আসলে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা কখনো এই রাস্তায় আসিনি, যেখানে যাব সেই রাস্তাতে যেতে পারতেছি না। তো লাস্ট মুহূর্তে একটা বিলের মধ্যে, এটা নদী মনে হয়েছিল, জানি না, এখন পানি নাই, সেখানে পৌঁছেছি। তো জানি না এখান থেকে উদ্ধার হবো কীভাবে, তবে চেষ্টা করতেছি। বড় ভাই দেখতে পাচ্ছেন হাঁটতেছে, বড় ভাই আসলে দিয়েছি সামনে যে রাস্তা খুঁজে বের করুন, কারণ এখানে থাকতে চাই না, থাকতে পারে ভয়ঙ্কর সাপ, বাঘ, সিংহ, আরও ভয়ঙ্কর প্রাণী। তো তো আমি তো একটা বিপদের মধ্যে পড়ছি, হঠাৎ করে এটা ফাঁদি নাকি আমি আটকে গেছিলাম। তো যাই হোক, সারিয়েছি লাস্ট মুহূর্তে আমি এই বিপদ থেকে উদ্ধার। মাঝখানে এত সুন্দর জায়গা কেন, এটা মনে হয় বাসর ঘর। হ্যাঁ, বাঘ আর সিংহর বাসর ঘর। তো যাই হোক গাইস, দিতে অনেকটাই সময় লাগতেছে আমাদের, আমরা পাচ্ছি না সেই রাস্তা, কোন রাস্তায় উঠবো, কোন রাস্তায় যাব আর সেখানে কিভাবে পৌঁছাবো। তো শুধু দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল, বিশাল জঙ্গল, বাংলাদেশের সুন্দরবনের চাইতেও ভয়াবহ জঙ্গল, যেখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল অজগর সাপ, দেখতে পাচ্ছেন বিশাল বিশাল অজগর সাপ, বাঘ, সিংহ, এর মহিষ, ঘোড়া, আরও অনেক কিছু আছে, যেগুলো দেখছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে একটা যাচ্ছে সেটা গরু, এখানে রাস্তা নাই, আমরা রাস্তা নিজে আবিষ্কার করে যাচ্ছি, কারণ পায়ে হাঁটার কোনো রাস্তা নেই, গাড়ির কথা। এই রাস্তাটা আসলে আমরা নিজস্ব ভাবে তৈরি করতেছি, কোথা দিয়ে যাবো আর কোথা দিয়ে উঠবো আসলে উদ্ধার জায়গাটাই আমরা খুঁজতেছি। এই দেখুন মাঝখানে আর একটা রাস্তা হঠাৎ করে অটোমেটিক হয়ে আসে। এখন কি এই দিক দিয়ে ওঠা যাক নাকি পরবর্তী? না, আমি চাচ্ছি যে সোজা যাই জঙ্গলের ভিতরে, আর যেতে চাচ্ছি না, কারণ জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর কিছু আছে। দেখতেই পাচ্ছেন বাঘ, সামনে সিংহ, এগুলো দেখা যাচ্ছে। পরিয়া মরিয়েন না, আপনাকে কামাই করে খাওয়াবে আপনার ওয়াইফ। হাঁটার পথ যেন আর শেষ হচ্ছে না, কতদূর দূরত্ব, তবে হাঁটতে আসছে আমার বড় ভাই, দেখতেছেন সে কীভাবে কতদূর হাঁটা যাচ্ছে। কিন্তু সে সামনে কেন থমকে দাঁড়ালো, ঘোড়ালম কেন আছে, যাক দিলেন কেন, মানে হাঁটতে হাঁটতে মাথা নষ্ট হয়ে গেছে, যাক তাক নুরালম ভাই বলে ডাক দিচ্ছে। আসলে সেটা তার ভুল না, ভুল হলকা তার ব্রেন্ট মস্তিষ্ক বর্তমান নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হলকা একমাত্র এই রোদের ভিতরে, গরমের ভিতরে হাঁটার কারণে, তাই না? আমি ঠিক বলছি তো? না না, ওই রাস্তাটাই, যে রাস্তাটা জনগণ এলো অবশেষে আমরা হয়তো পাবো সেই রাস্তা। হ্যালো গাইস, অবশেষে আমরা অনেকটা রাস্তা হাঁটার পরে দেখতে পাচ্ছি একটা বাড়ি, যেটা পাহাড়ের উপরে একটা বাড়ি আছে, হয়তো আমরা সামনে রাস্তাও দেখতে পাচ্ছি, আমরা পেয়ে যাব সেই অচেনা রাস্তার খোঁজ। যে রাস্তাটা আসলে আমাদের কাছে খুবই প্রয়োজন ছিল, কেননা আমরা যেখানে ছিলাম অনেকটা বিপদের সম্মুখীন ছিলাম, যার কারণে একটা রাস্তা খুঁজছি। এই দেখছেন আর একটা বাঘ দেখা যাচ্ছে, দৌড় বাড়তেছে। তো এগুলো বাঘ সিংহ দেখলে আমার অনেকটাই ভয় লাগে, এরকম জঙ্গলের ভিতরে আর জানি না কতগুলো বাঘ সিংহ আছে। তো যাই হোক, রাস্তা কিন্তু পেয়ে গেলাম অবশেষে। রিপন ভাই, রাস্তা পাইছেন নাকি? হ্যাঁ, এখন অনেকটাই আমাদের ভালো লাগতেছে, কী জন্য, কারণ আমরা অনেক পরিশ্রম করে এখন অলরেডি রাস্তা পেয়ে গেছি, এবং আমাদের যে উদ্দেশ্যটা সেটাও হয়তো সামনে পৌঁছে যাবো। দেখতে পাচ্ছেন রাস্তা, ওটা এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো, যতটুকু যাইতে পারি, থাকবেন সাথেই দেখবেন। বোহ, দেখুন আমাদের সেই রাস্তায়, যে রাস্তায় আমরা একটা পাহাড় বইব, এটা মধুটিলা পাহাড়। মধুটিলা পাহাড়ে যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি, পাও ব্যথা হয়ে যাচ্ছে, তবু পৌঁছাতে পারছি না সেই পাহাড়ের উপরে স্থলে। তো এখন দেখা যাক কতক্ষণ লাগে। ও নো, আমরা পাহাড়ে উঠেছি। রিপন ভাই উঠছেন নাকি?